ডিম, যা হাজারো ব্যাচেলরদের বেঁচে থাকার উৎস। এই ডিম আগে নাকি মুরগি আগে, কে কার থেকে এসেছে? ডিম থেকে মুরগি এসেছে নাকি মুরগি থেকে ডিম এসেছে? এই বহুল প্রচলিত প্রশ্নটির উত্তর নিয়ে মাতামাতির কোনো শেষ নেই। আর এই বহুল প্রচলিত প্রশ্নটির উত্তর নিয়েই হাজির হয়েছি আপনাদের সামনে। সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি ফেরদৌস, আসসালামু আলাইকুম। ভিডিওটিতে এমন কিছু টুইস্ট আছে যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। আচ্ছা, অতএব পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসুন শুরু করা যাক। ডিম আগে নাকি মুরগি আগে, এই প্রশ্ন নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। কারো মতে ডিম আগে, আবার কেউ বা বলেন মুরগি আগে। এ নিয়ে একদা এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণা করা হলো। জানা গেল একটি বিস্ময়কর তথ্য, কয়েকশত বছর আগে পৃথিবীতে ছিল মুরগি। না, মুরগি তো তখন আসার কথা নয়, মুরগির মতো দেখতে বড় আকারের পাখি। এই পাখির সাথে মুরগির ছিল জিনগত মিল, কিন্তু সেটি তো মুরগি নয়, সেটি ছিল এক ধরনের প্রোটো চিকেন। সেই পাখির ডিম থেকে বিবর্তনের মাধ্যমে কোনো এক সময় আগমন ঘটে আমাদের বর্তমান সময়ের মুরগির। তাই এ যুক্তি অনুসারে আগে মুরগি নয়, আগে ডিমে এসেছিল, অর্থাৎ ডিমই আগে মুরগি পরে। ডিম আগে নাকি মুরগি আগে, এই চুলছিড়ে টাক হয়ে যাওয়া প্রশ্নটি কিন্তু শুধুমাত্র বর্তমান সময়ের প্রশ্ন নয়। এই টপিক এমন একটি টপিক যা নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও ছিল অনেক আদর যত্ন সংঘাত। না মানে মজা করছিলাম, ছিল অনেক বাগদ্বন্দ্ব। যেখানে এরিস্টটল ছিলেন মুরগির পক্ষে, সেখানে স্টিফেন হকিং কিন্তু ছিলেন ডিমের পক্ষে। আবার যদি আমরা রিচার্ড ডকিংসের কথা বলি, তিনি ছিলেন মুরগির পক্ষে। আমরা এত কিছু ভেবে যখন কুলকিনার পাচ্ছিলাম না, আমরা যখন হতাশ, তখন উষ্ণ মুরগির মাংস চিবোতে চিবোতে দ্বারস্থ হলাম আমাদের আশা ভরসার একমাত্র উৎস আদু ভাইয়ের কাছে। তাকে প্রশ্ন করে যা উত্তর পেলাম তা শুনে আমরা তো অবাক হলামই, আপনারা শুনলেও আপনারা অবাক হয়ে যাবেন। তাকে প্রশ্ন করতেই সব রহস্যের সমাধান হয়ে গেল। আসুন উত্তরটি শুনে নিই। অরে দাদু রে, এটা তো খুবই সোজা, এটাই জানোস না? এটা তো আমার 2 মাসের বাচ্চাও বলে দিতে পারবে। ডিমও আগে আসে নাই, মুরগিও আগে আসে নাই, আগে আসে ডাইনোসর। যাকগে, মজাকে পাশে রাখি, আবার ব্যাখ্যায় ফিরে আসি। ডিম আগে নাকি মুরগি আগে, এই প্রশ্নটির উত্তর জানার জন্য 2010 সালে কিন্তু একটি সুপার কম্পিউটারকে নিযুক্ত করা হয়েছিল। ইংল্যান্ডের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক দীর্ঘদিন ধরে গবেষণা করে এ বিষয় নিয়ে জানার জন্য। ততপর তারা এই প্রশ্নের এমন একটি উত্তর পেলেন যা খুবই বিস্ময়কর। তাদের মতে আগে মুরগি পরে ডিম, কিন্তু কিভাবে তারা পৌঁছালেন এই সিদ্ধান্তে? তারা বলেছেন মুরগির ডিমের খোলসে থাকে এক বিশেষ ধরনের প্রোটিন, এই প্রোটিনের নাম ওভোগ্লিডিন। আর এই ওভোগ্লিডিন ছাড়া ডিমের খোলসই তৈরি হবে না। আর এই প্রোটিন শুধু এবং শুধুমাত্র মুরগির জরায়ুতেই পাওয়া যায়। তাহলে বলুন তো, মুরগি যদি আগে না আসতো তাহলে এই প্রোটিনও তৈরি হতো না নিশ্চয়ই, আর আসতো না আমাদের ডিমও। আচ্ছা একটু ভেবে দেখুন তো, যদি ডিম না আসতো তাহলে আমাদের মতো ব্যাচেলরদের কি হতো? যাক, তাই এই যুক্তিতেই গবেষকরা বলেছেন পৃথিবীতে অবশ্যই মুরগি আগে এসেছে। আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনেও কিন্তু মুরগির আগে আসার বিষয়টি ইঙ্গিত করা হয়েছে, যা বর্তমান সময়ে পাওয়া গবেষণা ফলাফলের সাথে মিলে যায়। উভয়ের মতেই আগে মা পরে বাচ্চা, অর্থাৎ আগে মুরগি পরে ডিম। তো বন্ধুরা, এখন আপনাদের কাছে প্রশ্ন, আগে ডিম নাকি আগে মুরগি? কমেন্ট করে জানাবেন আপনাদের উত্তর, কে আগে এসেছে, ডিম নাকি মুরগি? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, পেজে ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।